ফুটবল খেলে না কথা কয় বলটা যখন ছিপা দিয়ে ঢুকে মানুষ কি কয় আসতে নি কয় কেউ শিখায় দেয়নি বল উড়ে চলে যায় সাকিবুল হাসান দে তখন কি কয় আসতে নি কয় কেউ শিখায় দেয় ওখানে শিখানো লাগে না আসতেও কয় না এখানে শিখায় দিলে ওজরে কয় না এ কি করবো সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ একবার সুবহানাল্লাহ বললে কি কোথায় কে দিবেন কি দিবেন কয়টি গাছ কি বললে কয়বার বললে বলেন না একবার সুবহানাল্লাহ এবার একটা অঙ্ক বুঝেন আপনার বাড়িতে আল্লাহ তাআলা আমার জন্য একবেলা খাবার বরাদ্দ করছেন বাড়ি আপনার প্লেট আপনার আয়োজন আপনার পাতিল আপনার কিনলেন আপনি রাঁধলেন আপনি গেলেন আপনি সব ব্যবস্থা আপনার খাবো কে বরাদ্দ করছেন কে এই খাবার না খাই আমি পারবো হয়তো খেতে আমাকে আসতে হবে নাহলে খানা আমার কাছে যাবে কথা বলেন একবার সুবহানাল্লাহ বললে কি দিবে কোথায় দিবে গাছ থাকবে জান্নাত জান্নাতে আর গাছের মালিক থাকবে জাহান্নামে এটা কি হয় কথা বলেন গাছ থাকবে জান্নাতে গাছের মালিক থাকবে জাহান্নামে এটা কি হয় বুঝে গেল যে ব্যক্তির একবার সুবহানাল্লাহ খোদার দরবারে কবুল হয়ে যাবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ কবুল তার জন্য জান্নাতে একটা গাছ বরাদ্দ যার জন্য জান্নাতে গাছ বরাদ্দ তার জন্য জান্নাত ওয়াজিব কোন বন্ধ নাই জন্য আগ্রহ করে করবেন আগ্রহ করে করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন নবীজি বলেন আলহামদুলিল্লাহ তামলা উল মিজান আরে আলহামদুলিল্লাহ পর তোমার দাড়ি ফাল্লা ভরে দিব এগুলো কোন লাভ আছে গোর কোন লাভ নাই আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ করে